আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা এমনিতে খুব জরুরি একটা ভিডিও, সেটা হলো সৌদি সামা গভর্নমেন্ট মানে সামা ব্যাংক যেটাকে বলা হয়, সেন্ট্রাল ব্যাংক অফ সৌদি, তো ওই ব্যাংকের তরফ থেকে কিছু সতর্কবার্তা দেওয়া হইতেছে, এবং সেটা আসলে শুধু সেখান থেকে নয়, প্রত্যেকটা ব্যাংকের তরফ থেকেই। কারণ বর্তমানে বিভিন্নভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো হ্যাক করা হইতেছে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাওয়া হইতেছে, হয়তো আপনার সাথে হয় নাই, অন্য কারোর সাথে হয়েছে সেটা আপনি জানেন না। যেমন আমার সাথে কয়েকবার হয়েছে, আমি অলরেডি কয়েকটা ভিডিও দিয়েছি, ইতিমধ্যে হয়তো কিছু ভাই সেটাও কমেন্ট করেছেন যে আমার সাথে শুধু হয়। আসলে শুধু ভাই আমার সাথে হয় না, অনেকের সাথেই হয়, সেগুলো হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছে না, কারণ সবাই তো আর ইউটিউবার নয়। যেহেতু সবাই ইউটিউবার না, তাহলে সাধারণ পাবলিকের সাথে হইলে পরে সেটা আপনাদের পর্যন্ত পৌঁছা হয় না। তো দেখেন, এখানে আপনি যদি দেখেন সামা গভর্নমেন্টের তরফ থেকে যা দেওয়া হয়তো সেখানে দেখেন আছে, দে ক্যান নট রেসপন্ড টু এনি সাসপেনশন মেসেজ কল ওর লিঙ্ক। ওরা বলতেছে যদি আপনার কাছে কোনো ধরনের অপরিচিত নাম্বার, যেগুলো আপনার আনকমন নাম্বার ওঠে, মানে কোনো নাম্বার ওঠে না, আপনার মোবাইলের সামনে আনকমন আসতেছে, বা এই ধরনের কোনো লিঙ্ক আসে যে লিঙ্কের সাথে আপনি কোনো পরিচিত না, মানে এই লিঙ্কটা আপনি চিনেন না, যে কোনো একটা লিঙ্ক আপনার মোবাইলে মেসেজ চলে আসলো, তো আপনি কী করবেন? পটাকে মানে যে কোনো সময় পট করে আপনি ওই লিঙ্কে ক্লিক করে দেখতে চাইবেন না যে আসলে সেই লিঙ্কটা কিসের। এখান থেকে আপনাকে সাবধান করা হচ্ছে। এক নম্বর হচ্ছে, আপনাকে মোবাইলে যদি কোনো কল আসে যে কলটা আপনি নাম্বারটা চিনেন না, অথবা কোনো নাম্বার উঠে নাই, এই ধরনের কোনো কল আপনি রেসপন্স করবেন না, মানে রিসিভ করবেন না, কেটে দিবেন বা ক্যান্সেল করে দিবেন। এবং হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো ধরনের কোনো লিঙ্ক আসে যে লিঙ্কসগুলো আপনি চিনেন না বা জানেন না, দেখেন এখানে লিঙ্ক বিফোর ক্লিকিং অন থিম বিং কেয়ারফুল, তো ওরা বলতেছে কেয়ারফুল থাকবেন, আপনি কোনো ধরনের লিঙ্কে আপনি ক্লিক করবেন না, কারণ এখন বর্তমানে তারা এরকম একটি লিঙ্ক বানিয়ে আপনার কাছে মেসেজ করবে যে এই লিঙ্কে আপনি ক্লিক করার পর সরাসরি আপনার যে মোবাইলে ডিভাইসে আপনি কী কী ব্যবহার করতেছেন, কোন কোন ব্যাংক ব্যবহার করতেছেন, কী কী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কী পাসওয়ার্ড আছে, সেগুলো সম্পূর্ণটা নিয়ন্ত্রণ তারা নিয়ে নিতে পারে। এরকম ধরনের কিছু লিঙ্ক তারা হ্যাকাররা তৈরি করেছে, তো সেটা আপনার কাছে, আমার কাছে, যে কারোর কাছে আসতে পারে। যেহেতু আমরা যারা সৌদি আরবে আসি, ম্যাক্সিমাম লোকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, হয়তো সেটা স্যালারি অ্যাকাউন্ট, অথবা রিমিটেন্স অ্যাকাউন্ট, অথবা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টের সাথেই আমরা সবাই জড়িত। তাই অবশ্যই সবাইকে তারা এটা সতর্ক করতেছে, ভুলেও যেন আপনারা এই কাজটি না করেন। আর সেটাও আপনাদেরকে যদি আরও দেখতে চান ডিটেলস, তাহলে আপনারা টুইটারে যাবেন, সেটা অলরেডি টুইট করা হয়েছে আজকেই কিছুক্ষণ আগে, তো আপনারা টুইটারে যাবেন, টুইটারে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন। এখান থেকে এখানে যদি আপনারা লেখেন যে সৌদি সামা, তাহলে পেয়ে যাবেন। আমি সেটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যার জন্য আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাইছি, তারপর যদি আরও দেখতে চান আপনারা এখান থেকে দেখতে পারেন। তো অবশ্যই যেটা আমি বলবো, আপনারা যে কোনো ধরনের মেসেজ আসলে পরে অবশ্যই অবশ্যই আপনারা যদি না চিনেন সেটা, তাহলে আপনারা কোনোভাবেই সেটাতে কোনো ধরনের ক্লিক করবেন না, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ সেটাতে ক্লিক করলে হয়তো আপনার সাথে ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো সেই সমস্যা থেকে আপনি বেঁচে থাকার জন্য অবশ্যই আপনি যেটা করবেন, অবশ্যই কোনো ধরনের লিঙ্কে আপনারা সেটা ক্লিক করবেন না। দেখেন এখানে আপনারা টুইটগুলো দেখতে পারেন, এই সামা থেকে এখানে যে তারা টুইটগুলো করছে, দেখেন এখানে, দেখেন এখানে তারা বলতেছে বি কেয়ারফুল সামা, বি কেয়ারফুল পারসন ডিজ নট ফেল ফর সাসপেনশন মেসেজ প্রমিজিং কুইক অ্যাগেন। তো এরকম ধরনের কোনো ধরনের মেসেজ যদি আপনাদের কাছে আসে, যেগুলো মেসেজ আপনি জানেন না বা আপনি বুঝতে পারেন না, তো এই ধরনের কোনো মেসেজও ক্লিক করবেন না, বা কোনো ধরনের কল আসলে সেই সব কলও আপনি রিসিভ করবেন না, এবং আপনার পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না। যদি কেউ ফোন করে আপনাকে কোনো বলে যে আপনার পার্সোনাল ইনফরমেশনটা বলেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বা আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড না এটিএম কার্ড নাম্বার বলেন, মানে এভরিথিং, যে কোনো কিছুই বলুক না কেন, আপনি অবশ্যই আপনার অফিসিত কারোর সাথেই আপনি সেটা শেয়ার করবেন না, যতক্ষণ না আপনি শিওর হবেন সেটা কে আপনাকে ফোন দিয়েছে বা কোথা থেকে দিয়েছে। দেখেন এখানে তারা আজকে শুধু এটা নিয়ে অনেকগুলো পোস্ট করেছে, আপনার মেসেজ বা আনকন কল, দেখেন ইনফরমেশন উইথ আনকন কলার্স কেয়ারফুল পারসন ইজ অ্যালার্ট টু স্ক্যাম, মানে স্ক্যাম করতেছে আপনাদের টাকা পয়সা নিয়ে যেতে পারে, যে কোনো সমস্যা করতে পারে। ওকে, তো এটাই ছিল আজকের মতো মেন, যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই সতর্ক থাকবেন, ভুলও এই কাজটি করবেন না। তারপরে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।